আমি এখন যে গরুর হাটটিতে আছি এটি হলো নীলফামারীর ঢেলাপীর গরুর হাট। এটি জেলার মধ্যে অন্যতম একটি গরুর হাট। এই গরুর হাটে এখন যে পরিমাণ গরু উঠেছে আপনারা দেখছেন যে প্রায় আমার মনে হয় কয়েক হাজার, 5-6 হাজারের উপরে গরু এই হাটে উঠেছে। এবং এখন পর্যন্ত আমরা এই হাট ঘুরে দেখেছি যে এই হাটে যে গরুগুলি উঠেছে তার সর্বোচ্চ দর হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতন। আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একটি গরু লালন পালন করতে এবং তাকে প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ প্রাকৃতিক জিনিসপত্র খাইয়ে যে যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ আমরা দাম চেলে কিন্তু ক্রেতারা সেই পরিমাণ দাম দিতে অপারগ হচ্ছে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। এখানে আমরা দেখছি যে কিছু ট্রাক লাগানো আছে এবং বাইরের কিছু ক্রেতা বা ফড়িয়ারা আছে যারা এখান থেকে গরু কিনে নিয়ে যে বাইরে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবেন। আরেকটি ভালো জিনিস লক্ষণীয় যেটি হচ্ছে যে এই হাটগুলোতে এখনও ভারতীয় গরুর আমদানি কিন্তু কম। ব্যবসায়ীরা বলছেন যদি শেষ মুহূর্তে ভারতীয় গরুর আমদানি হয় তাহলে দেখা যাবে যে আমাদের দেশীয় গরুর দাম কমে যেতে শুরু করবে, কিন্তু এখনও তারা আশাবাদী যে না, ভারতীয় গরু তেমনভাবে এখানে আসবে না। তো এই ছিল আমার কাছে নীলফামারী ঢেলাপীর গরুর হাট থেকে সর্বশেষ।